সালাম আলাইকুম। দেশের বিভিন্ন জেলা থেকে যতটুকু জানতে পারলাম যে সেখানে বেশ কিছু জায়গায় পুলিশ এই বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে যাচ্ছে, ধরপাকড় করার চেষ্টা করছে। তো যে বিষয়টা আগে বলেছিলাম যে শেখ হাসিনার ক্ষমতায় থাকার যদি ন্যূনতম কোনো সুযোগ সেটাও নাই, এবং সেটা শেখ হাসিনা নিজেও জানে, তার দলের উপর লেভেলের নেতাকর্মীরাও জানে। এখন শেখ হাসিনার জায়গায় ধরেন আপনি যদি থাকতেন, আপনি কি করতেন? আমাকে অনেকে এই প্রশ্ন করে, আমি তাদেরকে ঠিক এইভাবেই জবাব দিই যে আপনি কি করতেন। কারণ শেখ হাসিনা গত 15 বছরে যে পরিমাণে অপকর্ম করেছে, শেখ হাসিনা ক্ষমতা থেকে যাবে এই চিন্তা পাগলও করবে না, কারণ সে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবে যে ক্ষমতায় টিকে থাকার। কারণ যে কোনো সরকার যদি আসে, ধরেন এরপরে আপনার বিএনপি 2001 থেকে ছয় পর্যন্ত পাঁচ পর্যন্ত ছয় পর্যন্ত ক্ষমতায় যখন ছিল, তখন আপনাদের মনে আছে যে এর বাসায় টিন পাওয়া গিয়েছে সরকারি, ওর বাসায় এই পাওয়া গিয়েছে সরকারি জিনিসপত্র, লুটপাটের এরকম ঘটনা আপনি দেখেছেন। বিএনপির ওই আমলের সাথে আওয়ামী লীগের এইটাকে যদি মনে করেন তুলনা করি, তাহলে সমুদ্রের সাথে ছোট নদী না, পুকুরের তুলনা করা হবে। এত পরিমাণে দুর্নীতি এবার আওয়ামী লীগ সরকার করেছে, অতএব এইবার যদি নিরপেক্ষ কেয়ারটেকার, 111 আর্মি ব্যাকড, যেইটাই বলেন, যেই সরকারই আসুক, আসলে মানে ইমরান খান যেভাবে দেখিয়েছে না, ওই রকম দেখবেন যে বাংলাদেশের রিজার্ভের চাইতেও বেশি টাকা লুটপাট করে শেখ হাসিনার তার পরিবার নিয়ে সুইস ব্যাংকে জমা রেখেছে। প্রতিটি প্রকল্পে, কোন কোনো প্রকল্প বাকি নাই, সব প্রকল্পে আপনার দ্বিগুণ তিনগুণ হারে, এগুলো বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে যে বাংলাদেশে ভারত, চীন, এমনকি ইউরোপের দেশের চাইতেও আমাদের দেশে প্রতি কিলোমিটারে সড়ক নির্মাণে খরচ বেশি। সেটা বেশি না শুধু, সেটা তিন গুণ, চার গুণ, দ্বিগুণ, এর কম না। তো এইভাবে তারা লুটপাট করেছে। এখন মাঝখানে যদি একটা সরকার আসে, সারা জীবনে তো শেখ হাসিনার ক্ষমতায় আসার আর কোনো সুযোগ হবে না, এই আওয়ামী লীগ নামে যে রাজনৈতিক দল এটাই নিশ্চিহ্ন হয়ে যাবে। শুধু দুর্নীতির কারণে না, যে পরিমাণে মানুষের উপরে নির্যাতন হয়েছে, কোন শ্রেণীর মানুষের উপর নির্যাতন হয় নাই? সাংবাদিক, গবেষক, শিক্ষক, চিকিৎসক, যা যা বলেন সবার উপরে নির্যাতন হয়েছে। মানে এই সমাজে বাংলাদেশের প্রতিটি ঘটনার দিকে পশ্চিমাদের চোখ রয়েছে, সবার উপরে তারা নির্যাতন করেছে, সব জায়গায় বৈষম্য, সব জায়গায় রাজনীতি, একদম গ্রামের একটা গ্রাম্য সালিশে পর্যন্ত তারা রাজনীতি ঢুকিয়েছে। তো তাদের ক্ষমতায় যদি তারা যায় ক্ষমতা থেকে, তাদের কি হবে সেটা তো তারা জানে। সেই কারণেই বলেছিলাম যে যারা প্রশাসনে আছে, বিশেষ করে পুলিশ, তারপরে রাজনীতির দ্বিতীয় শ্রেণীতে যারা আছে, তারা তো শেখ হাসিনার ধরেন মাঝখানে ঠ্যাঙে ধরে তারপরে টানবে যে আপা থাকেন কই যান, আপনি গেলে আমাদের কি হবে। তো অতএব তাকে, তাদেরকে এইভাবে কিছু কাজ করতে হবে। তো এখন পর্যন্ত আমার কাছে যে কয় জায়গার খবর এসেছে, এর মধ্যে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে বিএনপি করে, অথচ তাদের আপনার কি করেছে, বাড়িতে গিয়ে থানা থেকে বলে এসছে যে বাড়িতে থাকার দরকার নাই, উপর থেকে অর্ডার আছে গ্রেপ্তার করার জন্য, অতএব বাড়িতে থাকেন না। এটা হচ্ছে পুলিশ গিয়ে আপনার বিএনপির নেতাকে বলছে, এই হচ্ছে অবস্থা। অতএব সব জায়গাতে যে সরকার যে অর্ডার দিয়েছে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা না, তারপরে মনে করেন যে করার চেষ্টা করছে, কিন্তু সব শেষ আপনারা যদি গতকালকের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আপনার জাতিসংঘের বিবৃতিটা দেখেন, এর চাইতে সুনির্দিষ্ট, এর চাইতে কঠোর ভাষা আমার মনে হয় এই এই ধরনের প্রতিষ্ঠান কখনো কোনো দেশের সরকারকে দেয় না। একদম স্পষ্ট করে তারা বলেছে যে আমরা যেই আন্দোলন গত 2-3 এই এই যে 28-29 তারিখে হয়েছে, সেখানে আমরা নিজে তদন্ত করেছি, তদন্ত করে দেখেছি যে এখানে যারা আন্দোলন করছে তারা, তাদেরকে পুলিশ
আঘাত করার আগ পর্যন্ত সেখানে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। অতএব আইন শৃঙ্খলা বাহিনী ওগুলোর জন্য দায়ী। এই ধরনের ঘটনার তারা তদন্ত চেয়েছে এবং এটা তারা ফার্দার দেখতে চায় না। এর চাইতে আর কি বলবে, মানে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন আর হিউম্যান রাইটস ওয়াচ বলেন, এরা এর চাইতে ই করে তো মানে ন্যাকেট ভাবে তো আর কিছু বলে না। অতএব বিএনপির আমি গত সভাতেও দেখলাম যে দু একজন দৌড় টোড় দিচ্ছে, আমি জানি না কেন দৌড় দিয়েছে, পরে আবার আমি পত্রিকাতে একটা ব্যাখ্যাও দেখেছি। যেই কারণেই হোক, আপনারা তো সেই নেতা যারা কিনা গুলি খেয়েছেন, গুলির সামনে যারা সমাবেশ করেছেন, বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন। অতএব এখন তো দেখলেন আমানুল্লাহ আমান এবং গয়েশ্বর চন্দ্র, কি বলে গয়েশ্বর, ওনার নাম কি আমি ভুলে গেছি, যাই হোক, তো এই গয়েশ্বরবাবু ওনাকে তো দেখলেন কি করলো, এর চাইতে আর কি চান? আওয়ামী লীগের পুলিশ বাহিনী আগের মতো সে আর কাজ করতে পারবে না। চান ফল পাঠিয়েছে হাসপাতালে, ফাইভ স্টার হোটেল থেকে নিয়ে খাইয়েছে। অতএব বিএনপি, এই আওয়ামী লীগের এই পুলিশ বাহিনী আগের মতো সেই কাজ আর করতে পারবে না, ভয় পাওয়ার কিছু নাই। তারপরেও আমি বলবো যে এখন যে ধরপাকড় শুরু হয়েছে, আপনারা তো এই গত 15 বছর ধরে কষ্ট করছেন, বাসায় থাকতে পারেন না, বিদেশে বিভিন্ন দেশে, এই যে আমাদের রেমিটেন্স বেড়েছে, কেন বেড়েছে, কারণ বিএনপি জামাত শিবিরের এই যে লোকজন মানে দেধাচ্ছে, তারা বিদেশে গিয়েছে, বিদেশে গিয়ে পরিবারের জন্য ই পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, সেটাতেই হাসিনার আরো লাভ হচ্ছে। এই হচ্ছে অবস্থা গত 15 বছর ধরে চলেছে। তো আপনারাই তো সেই কষ্ট করা মানুষ, আর 2টা মাস কষ্ট করেন, মনে করেন আপনার বাড়ি কুষ্টিয়া, আপনি যান ফরিদপুর, ফরিদপুরে উনি যাক বরিশাল, বরিশালে উনি কুমিল্লা, এইভাবে থাকেন। যাদের খুব মানে গুরুতর যেসব মানে মামলাগুলো যাদের বিরুদ্ধে আছে, আমার মনে হয় আপনারা এটা যদি দলীয়ভাবে ই করলে, সমন্বয় করলে এটা সম্ভব। আর সাধারণ নেতাকর্মী যারা আছেন, তারা তাদের মতো আত্মীয় স্বজনের বাসায় বিভিন্ন জায়গায় থেকে সমাবেশগুলোতে জাস্ট অ্যাটেন্ড করেন। আমি আমি মানে আপনার মানে এটা তো আর আমার গ্যারান্টি দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমার পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে যে তারা যত চেষ্টাই করুক এখানে থাকার সুযোগ নাই। মানে আমার কথা বাদ দেন আপনি, আপনি নিজে চিন্তা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্য সব বাদ দিলাম, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র চায় না আর কোনো দেশের সরকার টিকে আছে, এটা এরকম সম্ভব না। যদি থাকেও সেই দেশের অবস্থা ওই উত্তর কোরিয়া, ওইভাবে বাংলাদেশে মানুষ থাকবে না। এরই মধ্যে মানুষের চ্যাপটা হয়ে আপনার এই কাঁচা মরিচ থেকে শুরু করে বিভিন্ন জিনিসের দাম কি সেটা মানুষ জানে, এর চাইতে ফার্দার সামনে বাংলাদেশের মানুষকে নিয়ে যেতে পারবে না। অতএব শেখ হাসিনা এখন আপনারা যেটা বললাম যে মানে ওর তো বেঁচে থাকতে হলে ওর ক্ষমতায় থাকতে হবে, কিছু করার নাই। আপনি যদি ওর জায়গায় থাকতেন আপনি ঠিক এই কাজটাই করতেন, ওর সুযোগ নাই এখান থেকে পেছনে ফেরার। অতএব তাকে ধাক্কা দিয়ে তারপর সরাইতে হবে। কিন্তু আমি মনে করি বিএনপি যদি এই মুহূর্তে ধরেন তাদেরকে কি বলি মানে কোনো কঠোর কোনো আন্দোলনের কর্মসূচি যদি দেয়, আওয়ামী লীগের ক্ষমতা নাই সেখানে বড় ধরনের কোনো কিছু করার, তারপরও বিএনপি জামায়াত শিবির অন্য যে রাজনৈতিক দলই হোক, আপনাদের একটা পরিস্থিতি বোঝানোর জন্য যে আওয়ামী লীগের অল্টারনেটিভ একটা দল, একটা মানে জনগোষ্ঠী বাংলাদেশে আছে, এটাই বোঝানো, এর বাইরে কোনো কিছু না। আপনাদের বড় কোনো কর্মসূচিও দিতে হবে না, গুলিও খেতে হবে না, কোনো কিছুই করতে হবে না। আওয়ামী লীগ সরকার এমনিতেই যাবে, যেতে তাদেরকে হবে, পরিস্থিতি সেটাই হচ্ছে। 20 বছরের শিশুকে নিয়ে বোমা বানাচ্ছিল তার মা। আসসালামু আলাইকুম। গতকালকে মৌলভীবাজারে কুলাউড়াতে একটা জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে শেখ হাসিনার পুলিশ বাহিনী। পুলিশ তো আর এখন বাংলাদেশি পুলিশ না, এখানে সবই রাম রায় সিধু তারপরে চক্রবক্র, এই এরা এখন এইখানে, হ্যাঁ এদের প্রেসক্রিপশনই চলছে এবং নাটক সেই আগের একই নাটক। আপনাদের অনেকেই যারা বিএনপির ওই সময়ের ওই রাজনীতির কথা মনে নাই বা দেখেন নাই, তাদের অনেকেই দেখেছেন যে
বিএনপির আমলে যখন এই জঙ্গি আস্তানায় হানা দেওয়া হতো, এই শায়েক আব্দুর রহমান, তারপরে বাংলা ভাই, এগুলো একদম সারা টেলিভিশন, সব ক্যামেরা, সবাই লাইভে থেকে তারপরে এই অভিযানগুলো করত। এখন যে অভিযানগুলো করা হচ্ছে, এই অভিযানে আপনার শুধু টেলিভিশনগুলোতে তো সব উপরে, পত্রিকার এই এগুলোতে তো সব উপরে, এই যে অখণ্ড ভারতের এরা সব বসা, এদেরকে যেইভাবে বলে ওরা ওইভাবেই আপনার এই প্রেসক্রিপশন আপনার ফলো করে এবং ওইটাই প্রচার করতে থাকে। তো প্রথমে ধরেন ব্রেকিং নিউজ, অমুক জায়গায় একটা আস্তানা পাওয়া গিয়েছে, সেখানে পুলিশ ঘিরে রেখেছে। তারপরে রাতে সবসময় দেখবেন, রাতে শেখ হাসিনা যা করে সব রাতে। হ্যাঁ, এই জন্য ওর বাপের এই ভিতরে ডিম বাম্বু ঢুকাইছিল রাতে, ইয়েরা মানে খুব কষ্ট লাগে, মানে নিজের মেজাজ আসলে ধরে রাখার মতো অবস্থা না। আমি কালকে ছবিগুলো দেখলাম, সেখানে মহিলারা রয়েছে, ছোট বাচ্চা 1.5 বছর 2 বছর এরকম বাচ্চাও দেখলাম। টোটাল বোধহয় সেখানে 9 জনকে আটক করা হয়েছে এর মধ্যে। তো এই যে বাচ্চাগুলো, এই যে মহিলাগুলো, এদের অন্যায়টা কি? সব জায়গায় খালি নাকি আস্তানা পাওয়া যায়, অমুক বাড়ি ঘিরে রেখেছে, এরপরে সেখানে বিশাল বিস্ফোরক দ্রব্য দ্রব্য। আমি সময় টিভির লাইভটা দেখলাম, ওইখানে ওইখানে সময় টিভির যে কুলাঙ্গারের বাচ্চা আছে, ওই কুলাঙ্গারের বাচ্চাকে হয়তো অফিস থেকে এইভাবেই ই করা হয়েছে, বিশাল বিস্ফোরক পাওয়া গিয়েছে, এখানে এই সেই সব নিয়ে যাচ্ছে। তো তুই বেটা সাংবাদিক, তুই পুলিশে যা চার্জ কর, যে আমরা দেখতে চাই কি এখানে কিসের বিস্ফোরক, কোথেকে কেমনি কি আমরা অভিযান করবেন, আমরা গেলে সমস্যা কোথায়? সাংবাদিক গেলে তো আপনার সমস্যা নেই, সাংবাদিকের নিয়ে আপনি ই করেন। তো এইভাবে এই একই কায়দায় গেল প্রায় 15 বছর ধরে শেখ হাসিনা পৃথিবীর বিভিন্ন দেশকে, আন্তর্জাতিক সংস্থাগুলোকে বুঝিয়ে এসেছে যে সারা দেশে ধরপাকড়, হাসিনার মরণ কামড়। তো এখানে ঘরের ভেতরে বসা বসা মহিলারা তারপরে এই বোম বানায়, হ্যাঁ, এবং এর বেশিরভাগই হচ্ছে এই জামাত করে, বিএনপি শিবির করে, হ্যাঁ, এদেরকেই কিন্তু ধরে নিয়ে যায়, এদেরকে ধরে নিয়ে যেয়ে তারপরে ওইখানে আপনার এক জায়গায় তারা আটকে রাখে, আটকে রেখে কয়েক মাস পরে, কয়েকদিন পরে তারা তাদেরকে নিয়ে একটা জায়গার মধ্যে এই নাটকগুলো সাজায়। এটা সব জায়গার একই ফর্মুলা। তো এগুলো করছে, বাংলাদেশে যদি জঙ্গি বলে কোনো কিছু থেকে থাকে, সেটা তো আওয়ামী লীগ। এই শেখ মুজিবের পরিবার হচ্ছে সবচাইতে বড় জঙ্গি। আপনি 15ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনায় তো কোনো ক্যাজুয়ালিটি হতো না, সেখানে শেখ মুজিবকে গ্রেপ্তার করতে গিয়েছিল, তারা তো এত মানুষ মারতে যায় নাই। সেখানে গিয়ে তারা প্রথমে শেখ কামাল তো তখন তার নিজেরে সম্রাট আকবরের ছেলে মনে করে, হ্যাঁ, সে যা চায় তাই হইতো। আমি 2-3 দিন আগে আপনার শেখ কামালের জন্মদিনের বিভিন্ন টেলিভিশন পত্রিকার এগুলো নিউজ, তারপরে টক শো এগুলো শুনছিলাম। তো মোটামুটি সাহাবিদের কাতারে একজনকে নিয়ে দাঁড় করিয়েছে এই শেখ কামালকে। ওই যে ব্যাংক ডাকাতি করত, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরে নিয়ে যে ধর্ষণ করছে কলা ভবনের ভেতরে, ও যে এই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করত, ওর এই যে বাংলাদেশ যে ব্যাংক ডাকাতির যেই কথা ওর ব্যাপারে আছে, এটা কেন আছে? কারণ এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। পুলিশের তখনকার যে আইজিপি ছিল আব্দুর রহিম, তিনি এই জাসদের উত্থান পতনের ইয়ের কাছে একটা সাক্ষাৎকার দিয়েছে, সেই সাক্ষাৎকারে মহিউদ্দিন আহমেদের কাছে, সেখানে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তাদের এটা ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল কিনা সেই ব্যাপারে তিনি মানে পুরোপুরি কনফার্ম না, কিন্তু যেই মাইক্রোবাসটি আটক করা হয়েছিল সেখানে শেখ কামাল, তার সাঙ্গপাঙ্গ বন্ধু বান্ধব যারা ছিল, তারপরে এই যে এখনকার বিএনপির যে ইকবাল হাসান মাহমুদ টুকু, সেও আবার এই শেখ কামালের এক তো ওই সময়ের বন্ধু ছিল, সেও ছিল ওই গাড়িতে। তো তাদের সবার কাছে অস্ত্র ছিল, এই অস্ত্র থাকার কারণে সেখানে তারা মনেই করেছে যে এটা নিশ্চিত হলে ব্যাংক ডাকাতি করতেই তারা এসেছে, না হলে অস্ত্র নিয়ে তারা সেখানে যে এই করবে কেন, পুলিশের সাথে তাদের গোলাগুলি হবে কেন? তো তারা কথায় কথায় গোলাগুলি করত, এটা ছিল শেখ কামালের চরিত্র। ককটেল তো যদি বানিয়ে থাকে বাংলাদেশে কোনো ঘরে বসে, সেটা শেখ মুজিবের ঘরে বসে ককটেল বানাইতো, অন্য কোথাও কেউ তো এই ককটেল টকটেল এগুলো করেন, এগুলো আওয়ামী লীগের চরিত্র। এখন বলা হচ্ছে যে তারা বিস্ফোরক
ছিল তাদের ঘরের ভেতরে, ধরেন এই এদের লাইফটাই শেষ। এই যে ছোট ছোট বাচ্চা নারী এদেরকে নিয়ে যাচ্ছে, বিস্ফোরক আইনে বিশেষ আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে, অজামিনযোগ্য মামলা, এগুলোতে সারা জীবন তাদের লাইফটা শেষ। এই যে শেখ হাসিনা এই কাজগুলো করছে, আমি শেখ হাসিনাকে উদ্দেশ্য করেই বলি, সিআইডি সহ যারা যারা এটা আবার শেখ হাসিনার কাছে মূল্যায়ন পাঠাবে না, তাদেরকে একটু বলি, তাদেরকে বলেন যে ইলিয়াস বলেছে যে আপনি এই যে কাজগুলো করছেন এগুলোর বিচার কিন্তু আল্লাহ করবেন, এটার এর থেকে রেহাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিজেদের গণতন্ত্রের প্রতিবাদ বলে দিবে করলেও বাস্তবে তারা স্বৈরাচারের প্রতিবাদ। তারা গণতন্ত্র বিশ্বাস করে না, তারা জেল জুলুম গ্রেফতার মামলা হামলা নির্যাতন গুম খুন করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়, কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না। শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কেন্দ্রীয়ভাবে এই র্যালির আয়োজন করে। সমাবেশে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে ডাক্তার মঈন খান বলেন, আজকে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিছু সময়ের জন্য একটা বিশেষ অনুষ্ঠান করব, কিন্তু মনে রাখতে হবে আমাদের মূল লক্ষ্য এক দফার আন্দোলন। এক দফার আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী বাকশালী সরকার যারা জনগণের উপর চেপে বসে আছে তাদের বিদায় নিতে হবে। তিনি বলেন, আমরা রাজপথে নেমেছি, রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনব, গণতন্ত্র ফিরিয়ে আনব, মানুষের অধিকার ফিরিয়ে আনব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই অগণতান্ত্রিক সরকারকে বিদায় করে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনব। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান প্রমুখ।